বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফি বিন মুর্তজা, দেশসেরা পেচার এবং ওয়ানডেতে দেশের সবচেয়ে সফলতম অধিনায়ক, এখন আবার জাতীয় সংসদের সদস্য। কিন্তু এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভোলেননি তিনি। ক্রিকেটার মাশরাফি এক, আর বন্ধু মাশরাফি যেন অন্য এক মানুষ। বিশ্বের পরাশক্তি দেশগুলোকে ধরাশায়ী করেছেন 22 গজে, কিন্তু গ্রামের বাড়িতে গেলেই যেন হয়ে যান ভিন্ন এক মানুষ। নড়াইলে গেলেই হয়ে যান শৈশবের সেই দুরন্ত কিশোর, ছুটে যান তার শৈশবের বন্ধুদের কাছে। অবস্থানগত পার্থক্য কিংবা সামাজিক পার্থক্য কোনোটাই ছুঁতে পারে না বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় এ তরুণকে। মাশরাফি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথেই চলেন, ঘোরেন, কথা বলেন, আলিঙ্গন করেন, আর তার বন্ধুরাও বিভিন্ন ধর্মের। মাশরাফি আর 10 জনের চেয়ে এখানেই আলাদা, সবার সঙ্গেই পানির মতো মিশে যেতে পারেন, জাতপাত কখনো ভিন্নভাবে নেননি। মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি, পেশায় জুতা স্যান্ডেল সেলাই ও কালি করা, এক কথায় মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় একটি মেহগনি গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা সেলাই করেন নিজের এবং পরিবারের পেট চালানোর জন্য। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন, হুডি ও মাস্ক পরে পায়ের উপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি। মাশরাফির শৈশবকালের বন্ধু চর্মকার রবি বলেন, শৈশবকালের আমার বন্ধু মাশরাফি এমপি ও ক্রিকেট তারকা, সে যতটা পারে আমাদের সাহায্য করে, সে আমাকে দোকান করে দিয়েছে, আমার বোনের বিয়েও দিয়েছে, সে নড়াইলে আসলে আমার সাথে দেখা করে এবং আড্ডা মারে। আমাদের এমপি সাহেব আসলো, ও দেখে না একটা পার্লামেন্ট সদস্য, আমি এখন ফোন দিয়ে চলে গেছি, আমার উপস্থিতির দিনগুলো দেখি না। আর এই জন্য মাশরাফিকে সবাই আমাকে এই যে আমাদের নল শহরের মেন রাস্তায় আপনার ফোন লেন পাশে এসেছে, এটা কিন্তু আমাদের এম পি সাহেব আসার পর থেকে নলে অনেক ক্ষেত্রে হচ্ছে, বাট অনেক কাজ চলতেছে। আসলে আদারওয়াইজ ওর মতন এম পি যদি সারা বাংলাদেশ মনে হয় থাকতো, তাহলে আরও হয়তো দেশটা আমাকে আরও ডেভেলপ হতো, তারপর চলতেছে ভালো। কিন্তু আমার যা ধারণা মাসাবে আমাদের সামনে টামে আমরা তার হচ্ছে মন্ত্রী কামনা করি। জাতীয় তারকা হলেও মাশরাফির বন্ধুসুলভ মনোভাব সেই আগের মতোই আছে, সময় পেলেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। মাশরাফির আরেক বন্ধু সুমন, সুমন গণমাধ্যমকে বলেন, মাশরাফি আমাদের কখনোই ভোলেননি, সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে, কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং এ ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি।